বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এমতো অবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার একড়া মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দিতে যান রাজ্যের শাসক দল। এদিন একড়া শহর থেকে কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূলের জেলা নেতৃত্বরা 14টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের একসঙ্গে নিয়ে এসে একড়া মহকুমা রিটার্নিং অফিসের কাছে মনোনয়ন জমা দেন। তাদের দাবি, পৌর নির্বাচনে একড়া পৌরসভার 14টি ওয়ার্ডেই তৃণমূল জয়লাভ করবে এমনটাই আশাবাদী তৃণমূল। এদিন নির্বাচন কমিশনের বিধি মেনেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলবেন? না না, আমাদের তো একটা দফা, এটাই এটাই প্রথম এবং এটাই শেষ। আমরা সবাই মিলে আজকেই নমিনেশন করছি। কিন্তু আপনাদের মিছিল করে এলেন, তো সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি কোনো বাড়াই নেই, করোনা হবে, স্বাস্থ্যবিধি তো কোনো নেই। স্বাস্থ্যবিধি কী আছে? প্রত্যেকটা ওয়ার্ড থেকে কতজন লোক নিয়ে আসতে পারে নমিনেশন করতে? প্রত্যেকটা ওয়ার্ড থেকে কতজন নমিনেশন করতে আসতে পারে? একজন প্রার্থী কতজনকে নিয়ে নমিনেশন করতে পারে? স্বাস্থ্যবিধি কী আছে? রাজ্য নির্বাচন কমিশন কাজ রাজ্য নির্বাচন কমিশন করবেন, সেটা সাংবাদিকরা সাংবাদিকরা করুন। কোনো অসন্তোষ নেই, আজকে উৎসবের পরিবেশে আমরা নমিনেশন করতে এসেছি। আপনারা ছবি তুলেছেন, স্বতঃস্ফূর্তভাবে প্রচুর মানুষ যুক্ত হয়েছেন, যাদেরকে আমরা আসতেও বলিনি। কিন্তু তৃণমূল কংগ্রেস মানে একটা আবেগ, একটা উচ্ছ্বাস, তার প্রকাশ আজকে এগরাবাসী করেছেন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, কোনো ক্ষোভ কোনো বিক্ষোভ কোথাও কিছু নেই। হতেই পারে, যদি কেউ নির্দল প্রার্থী হওয়ার যোগ্য মনে করেন তিনি করতেই পারেন। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা দলের কথা ভাবি, আমরা দলকে নিয়ে চলি। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।